আজকে আমরা কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত বলি পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ WB কনস্টেবলের পরীক্ষা কবে হতে চলেছে। দুই নম্বর হচ্ছে যে কলকাতা পুলিশের যে ভাইরাল কিছু ডেট দেখা গেছে, 21 জুলাই, 28 জুলাই বা 18 আগস্ট, সেই এক্সাম এক্স্যাক্টলি কবে হতে চলেছে, টোটাল ফর্ম ফিল আপ, এক্সপেক্টেড ফর্ম ফিল আপ বা আনুমানিক কত ফর্ম ফিল আপ হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশে। এছাড়াও আরেকটি বিশেষ টপিক আছে যে প্রশ্ন ফাঁসের যে স্ট্যাটাস বা আপডেট কি আছে, এর বিরুদ্ধে আমাদের যে কমিশন বা PRB বোর্ড তারা কি পদক্ষেপ নিতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই আজকের বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমির তরফ থেকে তোমাকে আমাদের আইকে স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। তোমাদেরকে একটি আবেদন করবো, অবশ্যই তোমরা যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা তোমাদের জন্য তোমার চাকরির জন্য বিভিন্ন রকম আপডেট, খবর, কোচিং, নোটস সমস্ত কিছু ফ্রিতে কিন্তু তোমাকে প্রদান করে দেবো। তাই চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজকের যে বিষয়টি, প্রথমত কয়েকটি বিষয়, এই বিষয়টি জানতে গেলে তোমাকে কয়েকটি বিষয় ধ্যান রাখতে হবে। তোমরা জানো যে প্রথমত আমাদের ভোট চলছে সারা ভারতবর্ষে, কিন্তু এখন ভোটের সময়। ভোটের যে ডেটগুলি দেওয়া আছে 19 এপ্রিল থেকে শুরু হবে এবং 1 জুন পর্যন্ত ভোট পর্ব চলবে, বিভিন্ন রকম সাতখানা ফেজে কিন্তু ভোট চলবে। দ্বিতীয়ত হচ্ছে কাউন্টিং চলবে, কাউন্টিং হবে 4 জুন তারিখে, এবং জুন মাসে কাউন্টিং হওয়ার পরবর্তীকালে আরও কিছু কার্যকলাপ বাকি থাকবে। তো বোঝা যাচ্ছে পুরো জুন মাসটা কিন্তু ভোট নিয়ে ব্যস্ত থাকবে সারা ভারতবাসী এবং পশ্চিমবঙ্গ পুলিশের একাংশ। সুতরাং পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষাগুলি কিন্তু সেই কাজে অনেকটাই অসুবিধায় পড়তে পারে। দুই নম্বর কথা হচ্ছে যে আমরা যে কেমন কী করব না করব সেই বিষয়গুলো আলোচনা। পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকান্সি আছে 11,749টি এবং কলকাতা পুলিশের ভ্যাকান্সি আছে 3,734টি। আনুমানিকভাবে যে খবর আমাদের কাছে আছে, প্রায় পশ্চিমবঙ্গ পুলিশের জন্য প্রায় 100 থেকে 115 গুণ প্রার্থী মোটামুটি আবেদন করেছে। সেগুলির দাঁড়ায় তোমার 10 থেকে 12 লাখের কাছাকাছি মোটামুটি 8 লক্ষ ছেলে এবং 4 লক্ষ মেয়ে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের জন্য আবেদন করেছে। অন্যদিকে কলকাতা পুলিশের আবেদনের সংখ্যা অনেকটাই, গুণটা অনেকটাই বেশি, প্রায় 200 গুণের কাছাকাছি আবেদন করেছে, সেখানে 8 লাখ মতো আবেদন করেছে। তাহলে মোটামুটি যে 20 লক্ষ প্রার্থী সারা পশ্চিমবঙ্গ থেকে কিন্তু কলকাতা পুলিশ এবং WB পরীক্ষায় মোট বসতে চলেছে। তো সেই হিসাবে একটি কিন্তু হিউজ পরিমাণ ছেলে তোমাদের সাথে চাকরির জন্য লড়াই করবে। সুতরাং বুঝতে পারছো যে লড়াইটা খুব বেশি সোজা হবে না, অনেক বেশি কঠিন হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশের এই পরীক্ষায় কিন্তু এখন বর্তমানে 1টি পরীক্ষা আছে, ঠিক আছে? তো সেই পরীক্ষার দিকে কেন্দ্র করে অনেক বেশি কিন্তু তোমাকে প্রতিটা ডিপার্টমেন্টে, অর্থাৎ যে 4টে ডিপার্টমেন্ট বা 4টে বিভাগ আছে, সেই প্রত্যেকটা বিভাগে কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং প্রত্যেকে খুব সুন্দর সুন্দর টিচারের মাধ্যমে বা গাইডের মাধ্যমে তোমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। তো সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমাদের জন্য সবথেকে ভালো হবে যে একটি জায়গায় থেকে বিভিন্নভাবে গ্রুপ স্টাডি করে এবং বিভিন্ন স্যারদের সাহায্য নিয়ে করা, এবং এই সমস্ত পরিষেবা কিন্তু তুমি পেয়ে যাবে আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। ইয়েস, আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা আছে, সামান্যতম ভর্তির সময় সামান্য টাকা নেওয়া হবে। এখন বর্তমানে আমাদের কিছু ফিজ আপডেট হয়ে গেছে, কিছুটা বেড়ে গেছে, বর্তমানে মাত্র 17,000 টাকা দিয়ে পারবে ওয়ান টাইম ভর্তি হয়ে গেলে, এরপর থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি, ফাইনালে চাকরি পেলে 60,000 টাকা লাগবে। এছাড়াও আমাদের একটি ঘরে 2 জন থাকার এবং 1 জন থাকার সুব্যবস্থাপনা আছে। তো যাই হোক, আরও বিস্তারিত জানবো, তার আগে বলি এবার দ্বিতীয় টপিক যেটা কথা ছিল যে ভাইরাল ডেট। আমরা বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইউটিউব গ্রুপ বা বিভিন্ন রকম ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কিছু ভাইরাল এক্সাম ডেট যে আমরা দেখতে পেয়েছি যে 21 জুলাই কলকাতা পুলিশ নাকি 18 জুলাই হতে পারে, 21 বা 28 জুলাই হতে পারে। তবে এই ডেটটা কোনোভাবেই সম্ভব নয়, তবে এই ডেটটা হবে না। তবে আরেকটি ডেট যেটি ভাইরাল হতে চলেছে বা ভাইরাল হচ্ছে, সেটি হচ্ছে 18 আগস্ট কলকাতা এক্সাম হওয়ার সম্ভাবনা আছে কি না। ইয়েস, আমাদের আপডেট অনুযায়ীও যে 18 আগস্ট মাসে, আগস্টের 18 তারিখে KP এক্সাম ডেট হওয়ার প্রবল সম্ভাবনা। তো সেভাবেই নিজেকে তোমরা প্রিপারেশন নাও, কলকাতা পুলিশের প্রিলিমিনারি যারা দিয়ে চলেছো প্রিপারেশন নাও, এবং তুমি যদি আমাদের কনফার্ম পাস করতে চাও বা শিওর পাস করতে চাও তাহলে চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে। ফোন নাম্বারটি অবশ্যই পেয়ে যাবে কমেন্ট সেকশনে গেলে। কলকাতা, এরপরে পরবর্তী যে কথাটি হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশ না কলকাতা পুলিশের পরীক্ষা আগে হবে, অনেক জায়গায় ভাইরাল হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা আগে হবে। না, পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা আগে হবে না, কলকাতা পুলিশের প্রিলি আগে হবে, তারপরে হবে আমার WB-র একটি পরীক্ষা।
তবে ডাব্লিউবির পরীক্ষা হতে অবশ্যই বুঝতেই পারছো আগস্ট মাসে যদি কলকাতা পুলিশ হয় তাহলে আগস্টের দেরিতেই হবে। সুতরাং কলকাতা পুলিশের ডাব্লিউবির পরীক্ষার ডেট এখনও স্থির হয়নি, এই ধরনের কোনো আপডেট কিন্তু এখনও মার্কেটে নেই বা হয়নি, এখনও ক্যাবিনেট দ্বারা বা পিআরবি দ্বারা বিভিন্ন দ্বারা কিন্তু সেই সম্ভাবনা কোনো মিটিং বা অ্যারেঞ্জমেন্ট কিছু করা হয়নি। সুতরাং এই ব্যাপারে আপডেট নেই, তবে সম্ভাব্য আনুমানিক হিসেবে বলা যেতে পারে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে হওয়ার প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গ পুলিশের। পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি তুমি নিশ্চিত করতে চাও তাহলে চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে। আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা আছে এবং পুরোপুরি ফ্রিয়ের ব্যবস্থাপনা আছে, তাই দেরি না করে আজকেই চলে এসো। মাত্র 17,000 টাকার বিনিময়ে ভর্তি হওয়ার পরে এরপরে পরবর্তীকালে সমস্ত পরিষেবা পাবে এবং চাকরি পেলে 60,000 টাকা লাগবে। এরপরে আজ একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো প্রশ্ন ফাঁস স্ট্যাটাস এবং আপডেট। প্রশ্ন ফাঁস স্ট্যাটাস এবং আপডেট, যে আমরা কিন্তু সবাই কিন্তু একটি জিনিসে ভয় পাই যে যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় এত বছর এত মাস এত দিন কষ্ট করার পরে আলটিমেটলি কিছু অসৎ ব্যবসায়ী বা অসৎ লোকজন প্রশ্ন ফাঁস করে চিটেড করে দেবে, তো সেটা তো হতে পারে না। তো কেন্দ্র সরকার তোমরা জানো অলরেডি এক্সাম চিটেড ফ্রড বিরুদ্ধে কতগুলি পদক্ষেপ নিয়েছে, তো সেই পদক্ষেপগুলি কীভাবে ফলো করা যায়, কীভাবে মেনটেন করা যায় বা কীভাবে প্রশ্ন ফাঁস রোখা যায় সেই বিষয়ে কিন্তু যে আমাদের পিআরবি কয়েকটি পদক্ষেপ কিন্তু নিতে চলেছে। যেমন কিছু পদক্ষেপ, যেমন তোমরা দেখেছো যে গত বছরে বা এই বছরে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রশ্ন ফাঁসের জন্য কিন্তু তারা ওএমআরটিতে কিছু স্ক্যানার কিন্তু বসিয়ে দিয়েছিল প্রত্যেকটা প্রশ্নের, যে এই করে কোনোভাবেই যদি সেটা যদি ভাইরাল হয় সেখানে কিন্তু রোখা যাবে। তো এই ধরনের কিছু পদক্ষেপ কিন্তু পিআরবি ব্যবস্থা করুক যাতে প্রশ্ন ফাঁস না হয়। আমরা চাইবো কোনোভাবেই যেন প্রশ্ন ফাঁস না হয়, এবং অবশ্যই বলবো যে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে বিভিন্ন রকম যে স্টেপ লিগাল আইনের কথা বলা হয়েছে সেটি নেওয়ার সম্পূর্ণভাবে ব্যবস্থা করা হোক এবং সেই বিষয়ে হোক। সুতরাং যে এবং এছাড়াও যে পিআরবি খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে কিছু টিপস এবং কিছু নোট কিন্তু তোমাদেরকে দিতে চলেছে, খুব তাড়াতাড়ি কিন্তু খবর পেয়ে যাবে। তাই বলবো পড়াশোনা করো, ঘাবড়ানোর কিছু নেই, অবশ্যই কষ্টের ফল একদিন পেয়ে যাবে। এবং যদি সাহায্য পেতে চাও, চাকরি নিশ্চিত করতে চাও, তাহলে একদম চলে আসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে। এখানে ছেলে এবং মেয়েদের উভয়ের আলাদা আলাদা থাকার ব্যবস্থাপনা আছে এবং আমাদের পাশেই আছে মাঠ, আছে রান মাস্টার, আছে সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষক মহাশয় আছেন। তো যাই হোক, অত বিস্তারিত বলবো না, আরও জানতে গেলে তুমি অবশ্যই ফোন করো, কথা বলো, দেখে যাও, ভিজিট করো, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই, খুব ভালো থেকো। যদি তোমার কোনো মতামত থাকে অবশ্যই দিতে পারো, বা আমার কোনো মতামত তোমার বিরুদ্ধে যাচ্ছে তুমি অবশ্যই নেগলেক্ট করতে পারো এবং লজিক্যালি ব্যাখ্যা করতে পারো। আই উইল এক্সপ্লেন উইথ মাই বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, দিস ইজ আইকে।